হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার ও ও জেনারেল মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছে তো কী করে পাচ্ছে আপনিও কী করে পাবেন এবং পাবেন কি না সমস্তটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন আগস্ট মাস পড়ে গেছে আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা পূর্ণ রয়েছেন সকলের জন্য কিন্তু বরাদ্দ এবং আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন এবং লিস্ট অনুযায়ী কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই আগস্ট মাসের তো এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার ও ও জেনারেল মহিলারাও এক হাজার টাকা করে পাচ্ছে তো কী করে পাচ্ছে পরিষ্কারভাবে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের প্রতিনিয়ত যা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং যে আপডেটটা পাওয়া যায় অফিস থেকেও জেনে আসি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেই আপডেটগুলো আপনাদেরকে তুলে ধরি এবং সেই ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বলি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সেই কমেন্টের উত্তর নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব তো এক্ষেত্রে কিন্তু প্রচুর কমেন্ট আপনারা করেছেন ও হাজার পায় কেন কি করে পাচ্ছে আমরা কি করে পাবো এবং সবাইকে কেন দেওয়া হচ্ছে না ঠিক আছে তো এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে দেখুন একজন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে চেয়েছে সোনালী ঘোষ নামে তিনি ও হাজার পায় কেন তিনি কিন্তু জানতে চেয়েছেন ও হাজার পায় কেন অর্থাৎ ও হাজার টাকা পাচ্ছে সেটা আপনি জানতে চেয়েছেন তো এক্ষেত্রে এস সি হাজার টাকা দেওয়া হয় এটা আমরা জানি তো সেক্ষেত্রে ও বিসি এবং জেনারেলদেরও কি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে এবং দেওয়া হলে কি করে দেওয়া হচ্ছে সবাইকে কেন দেওয়া হচ্ছে না সবাই কি করে পাবে এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন প্রচুর প্রশ্ন রয়েছে যার মধ্যে আমি এটা পিক করেছি ঠিক আছে তো আমি এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের সমস্ত আপনাদের যে ডাউটটা রয়েছে সেটা ক্লিয়ার করবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন আপনার মতো এরকম ডাউট আরও প্রচুর মানুষের রয়েছে সেক্ষেত্রে তারাও যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে ও হাজার পায় কেন তো চলুন আমি অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সরকারের তরফ থেকে যে দেওয়া হয়েছিলো সেটাতে কী বলা রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি এবং কেউ যদি এভাবে টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে তার কী হতে পারে সেটাও বিস্তারিত জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন এই যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এটা কিন্তু ভান্ডার প্রকল্পে আপনারা যে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন কারা টাকা পাবেন কীভাবে পাবেন সমস্ত কিছুর কিন্তু শেয়ার করা রয়েছে তো এই অফিসিয়াল নোটিফিকেশনে কী বলছে আপনি প্রথম পেজের দু নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে আসলেই দেখতে পারবেন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড আন্ডার দ্য স্কিম যে অপশনটা রয়েছে এটাতে এসে আপনি এখানে বি নাম্বারে দেখতে পারবেন পরিষ্কার কিন্তু লেখা রয়েছে দ্য স্কেল অফ দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট টু প্রোভাইড দ্য এলিজিবেল ওমেন অ্যাজ ফলোস প্রথমেই দেখুন বলা রয়েছে ওমেন ফ্রম শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব হাউস হোল্ড ওয়ান পার মান্থ কাদের কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি পরিষ্কার অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এসসি এসটিদের এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং দ্বিতীয়তে দেখুন বলা রয়েছে ওমেন ফর হাউস হোল্ড আদার দ্যান এস এসটি হোল্ডার্স আর এস ফাইভ হান্ড্রেড পার মান্থ অর্থাৎ আপনাদের যারা এস ছাড়া আদার্স রয়েছেন তারা কিন্তু পাঁচশো টাকা করে প্রতি মাসে পাবেন তো এক্ষেত্রে এর মধ্যে কিন্তু জেনারেল ও বিসি সকলেই পড়ছে যারা পাঁচশো টাকা করে পাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু প্রচুর কমেন্ট আসছে যে ও এবং জেনারেলরা কী করে হাজার টাকা করে পাচ্ছে তো এক্ষেত্রে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি কেউ এভাবে হাজার টাকা করে পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে বেশি টাকাটি ঢুকছে সেটা কিন্তু রিটার্ন করতে হবে তাছাড়া তিনি যে এই হাজার টাকা করে পাচ্ছেন পাওয়ার যোগ্য পাঁচশো টাকা করে কিন্তু তিনি পাচ্ছেন হাজার টাকা করে তিনি যে পাঁচশো টাকা করে বেশি পাচ্ছেন সেই টাকা যদি তিনি রিটার্ন না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে তার সমস্যা হবে এবং হতেই পারে ঠিক আছে তো এক্ষেত্রে তার যে পাঁচশো টাকা করে ঢুকছে এই টাকাটা কিন্তু রিটার্ন করার ব্যবস্থা করতে হবে তিনি যদি ব্যবস্থা নাও করেন তুলে নিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে সরকার তরফ থেকে যখন ধরা পড়বে তখন কিন্তু তার অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সমস্ত টাকা কাটা হবে অর্থাৎ যে টাকাটা বেশি পেয়েছে সেটাই কাটা হবে সমস্ত টাকা কাটা হবে না যে টাকা বেশি পেয়েছে ঠিক আছে আপনি বলছেন যে ও জেনারেলরা হাজার টাকা করে পাচ্ছে সেক্ষেত্রে মাসে পাওয়ার কথা পাঁচশো টাকা করে এবার যদি তিনি সেই দু হাজার একুশ থেকে টাকা পাচ্ছে তাহলে গুণে এই বারো মাসের টাকা অর্থাৎ তিনি বারো হাজার টাকা পেয়ে গেছেন তার মানে ছ হাজার টাকা বেশি পেয়েছে সেই টোটাল ছ হাজার টাকাটা কাটা হবে এবং তার যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে যাচাই করা হবে যে তিনি যোগ্য মহিলা কি না এবং কোনো ভুয়োভাবে আবেদন করেছেন কি না সেটাও যাচাই করা হবে যদি ধরা পড়া হয় সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার যে অ্যাকাউন্টে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সেটাও বন্ধ করা হবে বুঝতে পারছেন তো এক্ষেত্রে পরিষ্কার জানিয়ে দিচ্ছে আপনাদেরকে এখনও পর্যন্ত কিন্তু ও বিসি জেনারেলদের হাজার টাকা করে দেওয়া হবে এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি যখনই জারি করা হবে যদি জারি করা হয় ভবিষ্যতে তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে সব থেকে আগে পেয়ে যাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানার দরকার কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন তার জন্যই এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন আপনার মতো এই ডাউটটা নিয়ে অনেকেই রয়েছে তারা জন্য আপডেটটি সম্পর্কে জেনে নিশ্চিন্ত হতে পারে